উৎসব আবার শুরু হোক। উৎসব বন্ধ করো। আপনি আপনি কে মণিবর? আর উৎসব বিভাগ বন্ধ করতে বললেন কেন? আজ এই উৎসবের থেকেও গুরুত্বপূর্ণ কিছু খবর আমি আপনাকে জানাতে এসেছি মহারাজ। কি খবর? আমি এমন এক খবর এনেছি যাই বিজয়নগর তথা সমগ্র জগৎ সংসারের ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। কি সেই খবর মুনিবর? আজ থেকে ঠিক একদিন পরে আসতে চলেছে সেই মহাতিথি যার জন্য 100 বছর ধরে অপেক্ষা করে আছি আমরা 7 জন সন্ন্যাসী। আর এই মহাতিথিতে এই রাজ পরিবারে জন্ম নেবে এমন এক কন্যা যে হবে এই মহাভক্তের রক্ষক। সেই রাজ পরিবারের ভাবী পুত্রবধূ হবে। আমরা কি জানতে পারি কে সেই কন্যা? মহাতিথিতে দিনের আকাশে আচমকা সূর্য চাবে অস্ত, দেখা দেবে চন্দ্র। সে চন্দ্র কিছুক্ষণ স্থায়ী থাকবে, তারপর অস্ত যাবে, তারপর পুনরায় উদিত হবে সূর্য। এই চন্দ্রের অস্ত যাওয়া আর সূর্যের পুনরায় উদিত হওয়ার মাঝখানের সময়কালে এই প্রাসাদে যে কন্যা জন্ম নেবে সেই হবে মহাপদ্মে তথা এই জগৎ সংসারের রক্ষক। মহাতিথি শুরু হলে আমি আবার ফিরে আসবো মহারাজ। এই মহাপদ্মের রক্ষকের সঙ্গে আমি সবার পরিচয় করিয়ে দেব। আপনি নিশ্চিন্ত থাকুন। সবটাই তো বুঝলাম, কিন্তু এটা কিছুতেই বুঝে উঠতে পারছি না যে এটা কি করে সম্ভব। হ্যাঁ, যদিও কামিনী আর পদ্মিনী দুজনই সন্তান সম্ভব, কিন্তু কারোর মধ্যে যে প্রসবকাল আসন্ন সেটা বা সেই লক্ষণ তো আমরা এখনো চোখে দেখিনি। হ্যাঁ মহারাজ, আমিও ঠিক একই কথা ভাবছি। কিন্তু মহারাজ, সন্ন্যাসীর কথা তো ফেলে দেবার নয়, উনি হয়তো ঠিক কথাই বলেছেন। কারণ এমনই কিছু সংকেত ইতিমধ্যেই আমার চোখে পড়েছে। সন্ন্যাসীকে দেখে সাধারণ মনে হয়নি বটে, ওনার কথায় সত্যতা থাকাটাই স্বাভাবিক। আর যদি তাই হয় তাহলে ওই মহাতিথিতে আসন্ন গর্ভা এই দুই নারীর মধ্যে সত্যি কি কেউ একজন জন্ম দিতে চলেছে আমাদের রাজ পরিবারের ভাবী পুত্রবধূকে?
সবই প্রভুর ইচ্ছায়। এবার আমার সব স্বপ্ন পূরণ হবে কামিনী। তুমি আমাদের কন্যা সন্তান প্রসব করে আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে, কারণ সেই কন্যাই হবে এই রাজ পরিবারের পুত্রবধূ। আর সেই পদ্ম? পদ্ম ভুলে গেলে? সন্ন্যাসীর কথা যদি এতটুকু শক্তি হয় তাহলে তাহলে সেই মহাশক্তিশালী পদ্ম আমাকে আমাকে পেতেই হবে। সবই প্রভুর ইচ্ছে কামিনী। তুমি দুশ্চিন্তা করো না, তোমার সব স্বপ্ন সত্যি হবে। কি করে এতটা নিশ্চিত হচ্ছ? এতটা নিশ্চিত আমি কি করে হব যে আমার আমার কন্যা সন্তানই হবে? তার উপর আছে পদ্মিনী, সে সে যদি আমার রাস্তার মাঝে চলে আসে তখন? কার পথে এভাবে বসে আছো শুনি? পথে বসে আছি সে খুব শীঘ্রই আসতে চলেছে। সন্ন্যাসী ঠাকুরের কথা মিথ্যে নয় গো, আমি তার আশার আভাস পাচ্ছি। সন্ন্যাসীর কথা যদি সত্যি হয় আর আমাদের যদি কন্যা সন্তান হয় তাহলে সে হবে রাজ পরিবারের পুত্রবধূ আর ওই মহাপদ্মের রক্ষক। অত শত জানি না বাপু, তবে যে আসছে সে কন্যা হোক বা পুত্র, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে, তার হাত ধরে পৃথিবীতে যেন আলো আসে। অন্ধকার নয়, তাই যেন হয় পদ্মিনী, তাই যেন হয়। আজ আমার বড়ই আনন্দের দিন, আমার দুই প্রিয় সখী যে কোনো একজনের গর্ভে আমার ভাবী পুত্রবধূ আসতে চলেছে। এমন ভাগ্য কজনের হয় বলতো? আচ্ছা ধরো যদি এমনটা হতো যে কোনোভাবে জানা যেত যে কার গর্ভে আমার সেই ভাবী পুত্রবধূ আসছে, তাহলে আমার উত্তেজনা খানিকটা প্রশমিত হতে পারত, তাই না? হ্যাঁ সত্যি তো, এ তো একদম ঠিক কথা। যদি সত্যি কোনোভাবে জানা যায়, মানে যদি কোনো উপায় থাকে। থাক না দিদি, যা হওয়ার তা তো হবে, আগে জেনে লাভ হবে কি কিছু? তার থেকে যারা আসছে তাদেরকে আমরা সুন্দর করে স্বাগত জানাই, তাই না? ওদিনই একদম ঠিক কথাই বলেছে। কিন্তু গুরুদেব, আমি বলতে চাইছিলাম যে
আমাদের দুজনের মধ্যে কার গর্ভে কন্যা সন্তান আছে সেটা যদি কোনো উপায়ে জানা যেত। কোনো উপায় নিশ্চয়ই আছে। উপায় থাকলেও তা জানবার প্রয়োজন দেখছি না। মানে আমি বলতে চাইছিলাম, যদি কোনো উপায় থাকে। কোনো ব্যাপারেই এভাবে তাড়াহুড়ো করা ঠিক নয়। আর তো একটা মাত্র দিনের অপেক্ষা, একটু ধৈর্য ধরুন না। সন্ন্যাসী তো বলেই গেছেন আগামীকালই সবার সব কৌতূহলের অবসান হবে। সত্যি তো কামিনী, আমাদের এই সময় একটু ধৈর্য ধরতেই হবে। আমি কি আর আমার একলার জন্য বলছিলাম রানীমা? আমি তো বলছিলাম দিদি, আর তো কিছু মুহূর্তের ব্যাপার, আর একটু ধৈর্য ধরো না, তারপরেই তো সব জানতে পারবে, তাই না? তোমরা থাকো তোমাদের ধৈর্য নিয়ে বসে, আমাকে যে করেই হোক জানতে হবে। জানতেই হবে যে আমার গর্ভে যে আসতে চলেছে সে আমার ভাগ্য পাল্টাতে পারবে কি না। কুলপুরোহিত সব জেনেও আমায় কিচ্ছু জানাবেন না। কি কি জানেন কুলপুরোহিত মশাই? আমার আর পদ্মিনীর মধ্যে কার গর্ভে কন্যা সন্তান আছে সেটা জানার উপায় উনি জানেন। সেই তথ্য পাওয়া সম্ভব একমাত্র কুলপুরোহিত মশাইয়ের ঘরে রাখা পুঁথিপত্রে। কিন্তু তার জন্য তো ওনার ঘরে ঢোকা ছাড়া অন্য কোনো উপায় নেই। তাহলে উপায় বের করতে হবে, কারণ ওই পুঁথি আমাকে যে কোনো মূল্যে পেতে হবে, পেতেই হবে। আমাকে সুনিশ্চিত করে বলবে যে আমার গর্ভে কন্যা সন্তান আছে কিনা। তো বলেছিল কুলপুরোহিতের কাছে সব প্রশ্নের উত্তর আছে। তার মানে তো সব উত্তর এ ঘরেই কোথাও না কোথাও আছে, কিন্তু আমি পাচ্ছি না কেন? এত খুঁজছি আমি পাচ্ছি না কেন? কেউ বোধহয় এসে পড়েছে। এবার যদি ধরা পড়ে যাই কি উত্তর দেবো? আমি কি বলবো? ব্যাপারটা কি? ঘরের দরজা তো আপনি বন্ধ করে গেছিল, খুললো কি করে? তাহলে কি কেউ? Thank you.
সময় আমার কুটিরে? সবই প্রভুর ইচ্ছে কুলপুরোহিত মশাই। আপনার সাথে একটা বিশেষ দরকার ছিল, আপনি যদি দয়া করে একটু কুটিরের বাইরে আসেন খুব ভালো হয়। আসুন। বেশ চলো আসুন। ধন্যবাদ বুধাদিত্য, আজ তুমি আমাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচালে। এবার আমাকে আমার কাজটা নিভৃতে সেরে বেরিয়ে যেতে হবে। ও মন্ত্রীবর, এই তাহলে আপনার জরুরি কথা? তা এ কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা যা পরে করা যেত না? কুলপুরোহিত মশাই, আপনি ব্যস্ত মানুষ, নানান কাজে মগ্ন থাকেন, আপনাকে একা পাওয়া বড় দুষ্কর। না না না, এভাবে আমার সময় নষ্ট করা আপনার উচিত হয়নি। এখন আমার পূজা পাঠের সময়, আমায় যেতে দিন। কুলপুরোহিত মশাই, আপনার কাছে আমার কেবল একটাই অনুরোধ, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেললাম, তার জন্য আমি দুঃখিত। আসুন। কাঞ্চন, তুমি প্রতিদিন এরকম ভাবে গাছটার যত্ন করবে, নিয়ম করে জল দেবে, ঠিক আছে? গাছের যত্ন তাতে কি হবে? গাছের যত্ন করলে কি হবে, গাছটা অনেক বড় হয়ে যাবে, দেখবে খুব সুন্দর ফুল ধরবে, অনেক সুন্দর সুন্দর পাখি এসে বসবে। এই বড় হয়ে যাবে তো, সবাইকে ছায়া দেবে, আর এই গাছে অনেক ফল ধরবে, সেই ফল সবাই খেতে পারবে। কি বুঝলে তাহলে? কতজনের উপকার হবে বলতো? কাঞ্চন কুমার, তাহলে প্রতিদিন নিয়ম করে জল দেবে তো? হ্যাঁ পদ্মমা, রোজ জল দেব, রোজ যত্ন করব। আজ আমি না থাকলে কত বড় বিপদে পড়তে কোনো আন্দাজ আছে? আস্তে, যে কাজে গেছিলে সেটা থেকে কোনো উপায় উদ্ধার করতে পারলে? না, এখনো পর্যন্ত কোনো উপায় আমি উদ্ধার করে উঠতে পারিনি। তবে পুরো পুঁথিটাই না আমি হাতিয়ে এনেছি। আমি বেশ কিছুক্ষণ পুঁথিটা পড়ে দেখলাম জানো, কিন্তু কিছুই বুঝতে পারিনি। একটু সময় করে ঠান্ডা মাথায় ভালো করে পুঁথিটা দেখতে হবে। তুমি সেই পুঁথি সঙ্গে এনেছো? তোমরা এ সময় এখানে কেন? সবই প্রভুর ইচ্ছে কুলপুরোহিত মশাই। মানে? আসলে কামিনী শরীরটা না হঠাৎই খারাপ করতে শুরু করলো, তাই এই খোলা প্রাঙ্গণে নিয়ে এলাম। কি হলো? তোমার শরীর আবার খারাপ করছে বুঝি?
তোমরা তাড়াতাড়ি রাজসভায় এসো, মহারাজ জরুরি তলব করেছেন। আপনারা সবাই এখানে কি হচ্ছে এখানে গুরুদেব? খুব ভালো কিছু হচ্ছে বলে আমার মনে হয় না। কুল পুরোহিত মশাই, আপনি কি যেন বলছিলেন, মহারাজ ডেকেছেন, চলুন তবে যাওয়া যাক। হাতে ইস্যু ফুসকে গেল, কি করে যে উদ্ধার করি এটাকে। আর এখানে এখনই যত নাটক শুরু হওয়ার ছিল, কি যে করি। তোমরা সবাই তাহলে ভেতরে যাও, আমি কাঞ্চনের হাতটা ধুয়ে নিয়ে আসছি। ও, তোমরা সবাই এখানেই আছো, বেশ ভালোই হয়েছে। আমার কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলার আছে। কি হয়েছে মহারাজ, জরুরি কিছু? হ্যাঁ, আমি একটা জরুরি সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু মণিবরের কথা অনুযায়ী আগামীকালই সেই মহাতিথি যার পূর্ণ লগ্নে পদ্মিনী বা কামিনীর গর্ভে জন্ম নিতে চলেছে আমাদের রাজ পরিবারের ভাবী পুত্রবধূ, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকালই ওদের সাধের অনুষ্ঠানটা আয়োজন করা হবে। এ তো ভালো সিদ্ধান্ত মহারাজ। সন্দেহ তো একটা রুই গেল, মেয়েটা আসলে আসতে চলেছে কার গর্ভে? এটা কি বাবা? বাবা, এটা হলো দাঁড়ান। আমাদের সন্তান আসলে মহাতিথি প্রেরণের পর জন্মগ্রহণ করেছে। তার মানে কি ব্যাপার বলো তো? আমি ছল করেছি, আমাদের সন্তান আসলে মহাতিথি প্রেরণের পর জন্মগ্রহণ করেছে।